প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজ 26 জুন 2020, 16/2/1427। প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 66টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,275টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 18,498টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941টি। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,30,474 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,638 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 53,133 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.72%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1,661 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 31 জন পুরুষ, 9 জন নারী। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। আজকে হাসপাতালের তথ্য কিছু আপনাদেরকে জানাতে চাই। ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে 16টি এবং ঢাকা জেলায় 1টি। এই ঢাকা মহানগরের সাধারণ বেড সংখ্যা, কোভিড রোগীদের জন্য বেড সংখ্যা আছে 6,773টি এবং আইসিইউ বেড আছে 180টি। এই বেডে ভর্তি রুগী আছে, সাধারণ যা সাধারণ বেড সেখানে ভর্তি রুগী আছে 2,375 জন এবং আইসিইউ বেডে ভর্তি আছে 97 জন। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা 14,610টি এবং আইসিইউ বেড সংখ্যা 379টি এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে 4,691 জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে 183 জন। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড শয্যা, অনেক শয্যা খালি আছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলিতে। যেমন শয্যা বিভাগ মিলে ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে 483 জন। সারা সব হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডার আছে 10,240টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে 80টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আছে 55টি। চব্বিশ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 861 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 490 জন। এ পর্যন্ত আইসোলেশনে 2 জনকে আছেন 2,88,748 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,121 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 8,450টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,75,064টি। বর্তমানে মজুদ আছে 1,53,181টি সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,67,070টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,32,78,165টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,402 জন এবং 24 ঘন্টায় 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং 66 জন।
দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 22,160 জন এবং এ পর্যন্ত 6,63,300 করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া। বিশ্বে 24 ঘন্টায় 5,336 জন এবং স্মরণ করিয়ে দিতে চাই, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত করুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ইতিমধ্যেই আমাদের অনেককেই আমরা হারিয়েছি এই কোভিডে আক্রান্ত হয়ে। আমরা চাই না আর কেউ আমাদের মধ্যে থেকে এই কোভিড আক্রান্ত হয়ে হারিয়ে যান, এবং যারা হারিয়েছেন তাদের মধ্যে অনেক প্রথিতযশা, অনেক স্বনামধন্য ব্যক্তি এবং আমাদের অনেক ফ্রন্টলাইন যোদ্ধারা, যাদের মধ্যে চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের সদস্য, বিচার বিভাগের সদস্য, আমাদের সেনাবাহিনীর সদস্যবৃন্দ সহ সবাই যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ এই যুদ্ধের সাথে সামিল হয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই যুদ্ধে সামিল হয়েছেন এবং যারা তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা দুঃখজনকভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমরা চাই না আর একজন ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুন। সেই জন্যই আমাদের যথাযথভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং এই প্রতিরোধই হলো মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাবেশ এড়িয়ে চলা। আমাদের সবগুলি ধাপই একসাথেই করতে হবে, একটি করে একটি করলে হবে না, সবগুলি একসাথেই করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার আমাদের এই বিষয়ে সতর্ক করছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে আমরা যদি এই নিয়মগুলো না মানি তাহলে করোনা ভাইরাস আরও অনেক বেশি বেড়ে যেতে পারে এবং কোভিড পরিস্থিতি আরও অনেক মারাত্মক হতে পারে। আমরা আর মারাত্মকের দিকে যেতে চাই না, আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই সুরক্ষিত থাকুন, সবাই এই করোনা ভাইরাসকে প্রতিরোধে এগিয়ে আসুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।